তোহারা বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটা দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি ওশেনিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগর মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি স্বাধীন দেশ, দেশটির নাম নিউজিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম নিউজিল্যান্ড। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু আগে করে জানি এবং দেখি, তার আগে এই দেশের যে জাতীয় পতাকা তা আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেশটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কি সম্পর্ক, সবকিছু আগে করে আমি আপনাদের ডিটেলসের সঙ্গে বলবো এবং আমি আপনার দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে পুলিশ এবং পরশ কিনে আসলে এই দেশটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। তো বন্ধুরা পৃথিবীর বড় বড় দ্বীপের মধ্যে এই দেশটি একটি দ্বীপ দেশ, কিন্তু এই দেশটি কত নম্বরে আছে দ্বীপগুলির দিক থেকে যদি আমরা দেখি, এবং এই দেশে প্রথম কোন রাষ্ট্রপতি ভারতীয় এই দেশে কবে গিয়েছিল, এবং শার্লি শেট্টিয়া ভারতীয় একজন অ্যাক্টর এবং ভারতীয় একজন কণ্ঠশিল্পী, ওনার সঙ্গে এই দেশের কি সম্পর্ক, এবং এই দেশের রাজধানী একটি গুরুত্বপূর্ণ রাজধানী, এ কথা আমি কেন বলছি। তো বন্ধুরা চলুন এক করে আমরা সব কিছু ডিটেলসের সঙ্গে বলি এবং দেখি, কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবেন, পাশে থাকা বেল আইকন নিশ্চয় করে দেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা হ্যাঁ, পৃথিবীর 75 নম্বর সব থেকে বড় দেশ, দেশটির নাম নিউজিল্যান্ড এবং সেটি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, কিছু দ্বীপ নিয়ে গঠিত দেশটি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা দেশটির আয়তন যদি আমরা দেখি তাহলে 268.021 বর্গ কিলোমিটার দেশটি টোটাল আয়তন বা এরিয়া। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষ ওশেনিয়া মহাদেশের দিকে যখন আমরা দেখবো তখন আমরা দেখতে পাবো নিউজিল্যান্ড। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমি আপনাদের তা সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই দেশ ক্লেম করে থাকে এমন দুটি জায়গাকে, যেই দুটি জায়গার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ একটি দেশ, সেই দেশটিকে এই দেশ নিজের অংশ বলে দাবি করে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গায় কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমি আপনাদের তা সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কোথায় ভারতীয় দূতাবাস আছে তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা দক্ষিণে আন্টার্কটিকা এবং পশ্চিমে অস্ট্রেলিয়া, উত্তরে নরফোক আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, এবং এই দেশের প্রতিবেশী দেশগুলি হচ্ছে টোঙ্গা, ফিজি, নিউ। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর ওয়েলিংটন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এই জায়গায় অবস্থিত সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের সবথেকে বড় শহর হচ্ছে অকল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী ওয়েলিংটন এবং এই দেশের সবথেকে বড় শহর হচ্ছে অকল্যান্ড, যেখানে ভারতীয় দূতাবাস আছে, আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করবো। যদি আমরা ভাষার কথা বলি তাহলে ইংলিশ এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাছাড়া এখানে মাউরি এবং নিউজিল্যান্ড এল এখানে ভাষা ব্যবহার করা হয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন দেশের বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের কোথায় ইন্ডিয়ান দূতাবাস আছে আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমরা ভালো করে দেখুন, আমি আপনাদের এক এক করে সব কিছু স্পষ্ট দেখানোর চেষ্টা করছি, আপনারা যখন ভালো করে দেখবেন বুঝতে পারবেন। দেখছেন এমনটা, তোমাদের জলের কথা বলে 1.6% মানে জল, যেটা খাওয়ার জল। এমনটা এই দেশের যিনি রাজা ওনার নাম চার্লস থ্রি, এই দেশের যিনি প্রাইম মিনিস্টার ওনার নাম ক্রিস হিপকিন্স, এই দেশের যিনি প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেল ওনার নাম হচ্ছে সিন্ডি কিরো, এই দেশের যিনি গভর্নর জেনারেল। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল, যেমন ভারত স্বাধীন হয়েছিল, এবং এই দেশটি স্বাধীন হয়েছিল 7 মে 1856 খ্রিস্টাব্দে, এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল। তোমাদের ভালো করে দেখুন, আমি আপনারা এই দেশের বিভিন্ন পোর্ট সিটি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এখানে বড় বড় কন্টেনার আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আমি আপনার দেখানোর চেষ্টা করছি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন আপনারা দেখতে পাচ্ছেন, এবং সব থেকে বড় শহর হচ্ছে অকল্যান্ড, যেটা অপর একটি দ্বীপে অবস্থিত। তো বন্ধুরা এই দেশের প্রধান দুটি দ্বীপ আছে, প্রথম দ্বীপটি যদি আমরা দেখি তাহলে নর্থ আইল্যান্ড, এবং সেকেন্ড দ্বীপটি দেখলে সেটা হচ্ছে সাউথ আইল্যান্ড, এবং দুই দ্বীপে একটি বড় শহর আছে এবং একটি দ্বীপে আছে এই দেশের রাজধানী। আমি আপনার দেখানোর চেষ্টা করছি কোথায় ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেটা গুগল ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফুল এইচডি এবং বড় স্ক্রিনে। তো বন্ধুরা আনঅফিসিয়ালি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো বন্ধুরা এই দুটি দ্বীপের মাঝখানে অনেকগুলি প্রণালী বয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এমন ছোটো ছোটো দ্বীপ আছে, যেই ছোটো দ্বীপগুলি খুবই পপুলার, এখানে অনেক মুভি শ্যুটিং হয়ে থাকে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি এখানে এক এক করে সব কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা বিশ্বের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়েছে বিশ্বের মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত কোন দেশের রাজধানী, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন যেটা বিশ্বের মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত সেই রাজধানীটি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিভিন্ন জায়গায়, এবং এই দেশে ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আগ্নেয়গিরি। শুধু এই দেশ নয়, এই দেশের আশেপাশে অনেক ছোট্ট ছোট্ট দ্বীপ এবং অন্যান্য বিভিন্ন দেশেও আগ্নেয়গিরির প্রভাব আমরা লক্ষ্য করি। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের এই জায়গার বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমি আপনাদের এই দেশের সবথেকে বড় শহর অকল্যান্ড দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই দেশের সবথেকে বড় শহর অকল্যান্ড, এই জায়গায় সবথেকে বেশি মানুষ এখানে উপস্থিত। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা মাউরিবাসী এই জায়গায় খুবই পপুলার, এবং এখানকার একটি সংস্কৃতি আপনি বলতে পারেন, এবং এই জায়গা এমন একটি জায়গায় অবস্থিত যেখানে প্রচুর পরিমাণে ঝড়, সাইক্লোন এবং বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তো বন্ধুরা এই জায়গার দুর্যোগ এবং বিভিন্ন প্রকার ঝড়ের দারুণ এবং এখানকার ক্লাইমেট চেঞ্জের দারুণ আমাদের ভারতবর্ষের উপর খুবই ইফেক্ট পড়ে। তোমাদের ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেশের বিভিন্ন জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এমনটা, তোমরা এই জায়গা তোমাদের ভালো করে দেখুন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা এই জায়গায় হচ্ছে দুটি এমন পার্টি আছে, সেই দুটি পার্টির
প্রভাব সবথেকে বেশি সেটা রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, একটি পার্টির নাম হচ্ছে জাসিন্ডা, আর একটি পার্টির নাম হচ্ছে কালিন্স। এবং তো বন্ধুরা, এই দেশের পাসপোর্টের শক্তি অনেক বেশি, কেননা এই দেশের পাসপোর্টের দ্বারা আপনি 112টি দেশে বিনা ভিসায় আপনি ঘুরতে পারবেন। তো বন্ধুরা ভালো করে দেখুন, বিভিন্ন কন্টেনার দেখানোর চেষ্টা করছি। যেহেতু এই জায়গাটি এই দেশের সব থেকে বড় শহর, তাই এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে, ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণে হয়ে থাকে, আমি আপনাদের তা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ক্রিকেট বিশ্বকাপে দুইবার অস্ট্রেলিয়ার সাহায্য নিয়ে এই দেশ তিনবার মহিলা ক্রিকেট কাপ জিতেছে এবং তিনবার ইউভা ক্রিকেট কাপ জিতেছে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, এই দেশে তেমন কোনো বড় স্টেডিয়াম নেই, ছোটো ছোটো স্টেডিয়াম আছে। দেখুন এই জায়গায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য রুট আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন রুট এইসব, ঠিক আছে, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা, নিউজিল্যান্ড প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং কিছু দেশ ছাড়া, কেননা এই দেশ তেমনভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো বন্ধুরা, শার্লি সেটিয়া, হ্যাঁ বন্ধুরা, আপনারা ওনাকে দেখেছেন, উনি হচ্ছেন ইন্ডিয়ান সিঙ্গার এবং ইন্ডিয়ান অনেক মুভিতে আছেন এবং ইন্ডিয়ান উনি অনেক অ্যালবামও তৈরি করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ওনার সম্পর্ককে আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই, এই দেশে প্রচুর পরিমাণে ভারতীয় ছাত্র আছে এবং সেই ছাত্রর যদি সংখ্যা বলি, সেই সংখ্যাটি 23,000 ছাড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ছাত্র এখানে পড়তে আসে। আমি আপনাদের এক এক করে সব কিছুই স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, ভারতের সঙ্গে এই দেশের সম্পর্ক শুরু হয় 1952 খ্রিস্টাব্দে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই দেশের বিভিন্ন ছোটো ছোটো দ্বীপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাছাড়া আন্টার্কটিকার বিভিন্ন অংশকে এই দেশ নিজের বলে দাবি করে এবং একটি সম্পূর্ণ দেশকে টোকেলাও একটি দেশ। হ্যাঁ বন্ধুরা, ওশেনিয়া মহাসাগরের একটি সম্পূর্ণ স্বাধীন দেশ, দেশটির নাম টোকেলাও। এই টোকেলাওর বিভিন্ন দ্বীপকে এই দেশ নিজের বলে দাবি করে এবং পৃথিবীর মধ্যে 6 নম্বর সব থেকে বড় দ্বীপ হচ্ছে এই দ্বীপটি, দ্বীপটির নাম হচ্ছে নিউজিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া মাদাগাস্কারও আপনারা যাবেন, সেটা হচ্ছে পৃথিবীর 4 নম্বর সব থেকে বড় দ্বীপ। তো বন্ধুরা ভালো করে দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গায় ন্যাশনাল অ্যান্থাম দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের ন্যাশনাল অ্যান্থাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গায় যে রয়্যাল অ্যান্থাম, তা এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে রয়্যাল অ্যান্থাম দেখানোর চেষ্টা করছি, যেহেতু এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানকার যে অফিসিয়াল নাম তা এখানে লিখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এবং এই জায়গার যে ক্যাপিটাল, হ্যাঁ বন্ধুরা, রাজধানী ওয়েলিংটন, এবং সব থেকে বড় শহর অকল্যান্ড আমি এখানে লিখে দিয়েছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন, হ্যাঁ বন্ধুরা, অকল্যান্ড। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মাওরি এবং নিউজিল্যান্ড এলো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাছাড়া ধর্মের কথা বলি, এখানে ধর্মহীন মানুষ থাকে 48.6%। তো বন্ধুরা, এই জায়গার যিনি রাজা ওনার নাম লিখে দিয়েছে, এই জায়গায় যিনি প্রাইম মিনিস্টার ওনার নাম লিখে দিয়েছে, গভর্নর জেনারেল ওনার নাম লিখে দিয়েছে। জলের কথা বলে 1.6% এখানে জল, এবং এই জায়গাতে টোটাল জিডিপি 242 বিলিয়ন, 51 নম্বর জিডিপির দিক থেকে দেখলে এই দেশটি আছে। এবং কলিং কোড দেখুন +64 এই জায়গার কলিং কোড। তাছাড়া পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন, 55 লাখ। তো বন্ধুরা, এখানকার ইন্ডিয়ান পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন, 2.5 লাখের বেশি এখানে ইন্ডিয়ান পপুলেশন। হ্যাঁ বন্ধুরা, 2.5 লাখের বেশি এখানে ইন্ডিয়ান পপুলেশন। তো বন্ধুরা, এই দেশটি কোথায় আমি আপনাদের তার একটি গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন আমি আপনাদের একটা গ্লোবাল ম্যাপ দেখাই, সেই ম্যাপ দেখার পর আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশটি আন্টার্কটিকার কিছু অংশ এবং টোকেলাওকে সম্পূর্ণরূপে নিজের বলে দাবি করে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করছি এখানে ব্লু কালারের যে অংশটি, এবং এই দেশ, হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ড এবং ভারতবর্ষ কোথায় তা আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গার বিভিন্ন জায়গা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই যে দেখছেন, এই জায়গার রাজধানীর প্রতীক চিহ্ন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদের এই অকল্যান্ড, হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের সব থেকে বড় শহর কতটা এরিয়া নিয়ে আছে আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে লাল অংশ নিয়ে জায়গাটি হচ্ছে সেই অকল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই জায়গার যে এয়ার সার্ভিস, অর্থাৎ নিউজিল্যান্ড এয়ার সার্ভিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এয়ার নিউজিল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং তার লোগোও দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুস্পষ্টভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, সরকারি পদে থাকা মানুষের ছবি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা, সরকারি পদে থাকা মানুষের ছবি দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে সরকারি পদে থাকা মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, আপনারা যখন ভালো করে দেখবেন বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখুন, এই দেশের পূর্ব প্রাইম মিনিস্টার ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এই দেশের পূর্ব প্রাইম মিনিস্টার এবং আমাদের নরেন্দ্র মোদীজির ছবি দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের যে ফরেন মিনিস্টার ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, এবং আমাদের যে ফরেন মিনিস্টার ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, ইনি হচ্ছেন এই দেশের ফরেন মিনিস্টার। তো বন্ধুরা দেখুন, ভালো করে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশ কোন কোন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারছি। এখানে যেই যেই দেশ এখানে ব্লু করে দেওয়া আছে, সেই সেই দেশের সঙ্গে কিন্তু এই দেশের অত্যন্ত সুসম্পর্ক এখানে বজায় রাখে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন,
হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখুন কোন কোন শহর এবং কোন কোন জেলা তাও এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে গ্রাফের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নিউজিল্যান্ডের বিভিন্ন শহর এবং বিভিন্ন জেলা। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা নিউজিল্যান্ডের মানুষ কোন কোন দেশে সবথেকে বেশি থাকে তা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যেই যেই দেশ এখানে ব্লু করে দেওয়া হয়েছে সেই দেশে কিন্তু নিউজিল্যান্ডের মানুষ সবথেকে বেশি থাকে। তো বন্ধুরা, আমি আপনারা বলেছিলাম একজন সেলিব্রিটি, ওনার নাম শার্লি সেঠিয়া, ইনি হলেন ভারতবর্ষের একজন জনপ্রিয় সেলিব্রিটি। তাছাড়া এনার আরেকটি পরিচয় আছে, কেননা ইনি নিউজিল্যান্ডের একজন পপ সিঙ্গার। হ্যাঁ বন্ধুরা, আমি ওনার ছবি দেখানোর চেষ্টা করবো, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষে যেমন জনপ্রিয় অভিনেত্রী, জনপ্রিয় সিঙ্গার, তেমনি নিউজিল্যান্ডেরও একজন পপুলার সিঙ্গার আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, দুই দেশের রাজধানীতে দুই দেশের রাজদূত উপস্থিত আছে। তার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন এবং সবথেকে বড় শহর অকল্যান্ডে উপস্থিত আছে ভারতের রাজদূত, এবং এই দেশের রাজদূত নিউ দিল্লিতে এবং মুম্বাই চেন্নাইতে কনসুলেট বজায় রেখেছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, ভারতের জিডিপি ধীরে ধীরে করে বাড়ার জন্য এই দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং ধীরে ধীরে করে সেই সম্পর্ক বাড়িয়ে তুলে চলেছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, ভারতবর্ষ এবং নিউজিল্যান্ড দুই দেশের সেনা কিন্তু শান্তি সেনা হিসেবে ইউরোপের একটি দেশ কোসোভো এবং আফ্রিকার একটি দেশ সুদানে কিন্তু উপস্থিত আছে শান্তি সেনা হিসাবে। তো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু উপস্থিত থাকে দুই দেশের সেনা। তাছাড়া ভারতবর্ষের প্রথম কোনো রাষ্ট্রপতি এই দেশে গিয়েছিলেন, যেটার নাম প্রণব মুখার্জি, এবং তিনি গিয়েছিলেন আগস্ট 2016 এবং 2016 মার্চে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে দুই দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে কিন্তু এখানে বৈঠক হয়। তাছাড়া হ্যাঁ বন্ধুরা, তাছাড়া ফরেন মিনিস্টার নিউজিল্যান্ডের এবং ভারতের ফরেন মিনিস্টারের সঙ্গে কিন্তু একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, নিউজিল্যান্ডে বিভিন্ন প্রকার ভারতের কালচার বিভিন্ন প্রকারভাবে পালন করা হয়। তাছাড়া ভারতীয় কিছু হিন্দু থাকে, যার জন্য এখানে মন্দির স্থাপন করা হয়েছে, এজেন্সি আছে, গ্রুপ আছে এবং বিভিন্ন প্রকার ক্লাব আছে। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম ওশিনিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগর মধ্যবর্তী এলাকায় কিছু দ্বীপ নিয়ে অবস্থিত একটি স্বাধীন দেশ নিউজিল্যান্ড। তো বন্ধুরা, আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাঁচটা কমিটি করে নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমপ্লেন নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।